গুড মর্নিং বন্ধুরা, তো আজকে সানডে, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজছে সকাল 11টা, চান টান করে এলাম কাজকর্ম সেরে সকাল থেকে। আমার সোনা মায়েরও স্নান হয়ে গেছে, ওকেও স্নান করিয়ে দিয়েছি তাড়াতাড়ি। ও স্নান করে খেলা করছে, আম্মা ও চান করে খেলা করছে, আমি ওই বসে আছি ঘরে। এবার রান্না বান্না চাপাবো, দেখি আজকে সানডের কি রান্না বান্না হয়, দেখা যাক। তো তোমাদের সাথে শেয়ার করব সবটাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সানডে, সারা দিন কি করছি একটু করে দেখাবো আশা করছি। এখন বাজছে সকাল 11টা। মাম্মা মাম্মা বাই করে দাও তো, ওকেও চান করিয়ে দিয়েছি। ও পটি করেছিল বলে ওকেও ভাবলাম চান করে দিই, আমিও চান করে নিই। এবার রান্না শুরু করব, চলো দেখতে থাকো কি রান্না করি। এই যে দেখো, দই চিকেন বানাবো, সেই জন্য মাংসটাকে দই দিয়ে মশলা দিয়ে সব দিয়ে ম্যাগিনেট করে রেখে দিয়েছি। আধ ঘন্টা হয়ে গেল ম্যাগিনেট করা আছে। দই চিকেন বানাবো আজকে, এই যে কড়াতে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এইদিকে ভাত বসিয়েছি। তো দই চিকেনটা বানাতে থাকি, দেখো বানাবো, সব দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। বানানো হয়ে গেলে একবারে রেডি করে দেখাবো। দেখো বন্ধুরা, আমার একবারে দই চিকেন রেডি, একবারে রেডি করি তোমাদেরকে দেখাতে এলাম যে একেবারে রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা একটু জানিও, দারুণ টেস্টি হয়েছে দই চিকেন, দেখো কালারটা তো খুব সুন্দর এসেছে। দেখো, তারপর বিকালবেলা আমি চলে এসেছিলাম পার্লারে, আমার সোনামাকে একা ওর বাবার কাছে ঘরে রেখে আমি একাই চলে এসেছিলাম পার্লারে। পার্লারে কি করতে এসেছি দেখো, প্রথমে করে নিচ্ছিলাম চুলে হাইলাইট, করে ওই যে বসে আছি এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি পার্লারটা। তারপর কি করছি দেখো, এখানে হেয়ার স্পা করছিলাম, এই যে হেয়ারে ক্রিমটা লাগিয়ে এই যে হিট দিচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু এটা শেয়ার করে নিই যে হেয়ার স্পা করেছি আর হাইলাইট করেছি। ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব, কেমন হলো দেখতে থাকো। দেখো আমার ফাইনাল লুক, হেয়ার স্পা করে চুলটা পুরো সিল্কি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে চুলটা, দেখতে পেয়েছো পুরো একদম সিল্কি সিল্কি, রোরিয়াল হেয়ার স্পা। দেখো বন্ধুরা, এই আমি ঘরে এলাম, দেখলে তো আমি পার্লারে গিয়েছিলাম, কেমন হাইলাইটটা হয়েছে বলো। এই দেখো খুব শাইনি হয়েছে, হেয়ার স্পা করলাম তো, সবই তো বলেছি তোমাদেরকে। হ্যাঁ, আর এসে দেখছি আমার সোনামা ওর পাপার কাছে খেলা করছে, গিয়েছিলাম সেই 3টের সময় আর এলাম এখন বাজে 6টা, তো দেখছি কিচ্ছু করে না, ও ঘুমোচ্ছিল অবশ্য, 4টের সময় ঘুম থেকে উঠেছে, এসে দেখছি চুপচাপ খেলা করছে, কাঁদেনে কিচ্ছু নয়। তো ওই জন্যই সুবিধা সানডের দিনে যাওয়ার, যে ওর বাবার কাছে থাকলে কাঁদবে না কিচ্ছু নয়। তো এই এলাম, কেমন হয়েছে বলো, চুলটা প্রচুর শাইনি করছে হেয়ার স্পাটা করে, রোরিয়াল হেয়ার স্পাটা করলাম, 500 টাকা নিল, বেশি নেয়নি, রোরিয়াল হেয়ার স্পা 500 টাকা, আর হাইলাইট করলাম। মাম্মা মাম্মা আমি কোথায় গিয়েছিলাম, কোথায়, উফ উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, চলো আবার পরে আসছি। দেখো আজকে সানডেরও সন্ধ্যের টিফিন ফুচকা, তো দেখলে তো বেলাতে এসেছি পার্লার থেকে, আর আমি বাজারে যাইনি, আমার বড়ি বাজার করতে গিয়েছিল, তো আসার সময় ফুচকা নিয়ে এসেছে আজকেও।
আজকেরও সন্ধ্যাবেলা টিফিন করব ফুচকা দিয়ে। কত বড় বড় ফুচকা দেখতে পাচ্ছ? এই দেখো কে হাত বাড়াচ্ছে, দেখো এই দেখো, যে হাত বাড়ানো ঠিক হাত বাড়িয়ে তুলে নিল। কি এই দেখো, ভালো দেখছ তো, যে হাত বাড়িয়ে তোলার ঠিক তুলে নিল আগে। চলো ফুচকা খেয়ে নি, দারুণ টেস্টি ফুচকা খাবে বন্ধুরা, চলে এসো। দেখো পেঁয়াজ দিয়ে আলু মাখা টক জল, চলে এসো। তারপর দেখো রাত্রে আমাদের পাশেই একটা বিয়ে বাড়ি হচ্ছিলো, এখানে বোম বাজি পড়াচ্ছিল, তাই ভাবলাম একটু বোম ফোটানো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই বোম ফাটানো দেখেই এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করলাম, আমার ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আশা করি ভালো লাগবে। চলো আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে, বাই।